এখন সত্যি কথা হলো এরপর পরেই তো ব্যবসায়ী নেতারা বলবেন ব্যক্তি খাতের বিনিয়োগে বাড়ানোর প্রক্রিয়া তো খুব দেখি না কারণ এখন সবাই তো যার যারটা সংহত করতে চাচ্ছেন পরিস্থিতি তো খুব বিনিয়োগের পরিস্থিতি না ওইদিকে আবার বিদ্যুৎ গ্যাসের সরবরাহ নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে একই সাথে যদি আপনি দেখেন যে এই সময় যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছেন ঋণ খাতের প্রবাহকে কমিয়ে দেখানো হচ্ছে তো আপনার বাংলাদেশের যে বিনিয়োগ হয় তার বড় অংশটাই কিন্তু ঋণ ভিত্তিক আমাদের পুঁজিবাজার ততখানি নাই তো ঋণের প্রবাহর প্রবৃদ্ধি কমে যাবে কিন্তু আপনার ব্যক্তি খাতে বিনিয়োগ শুধু বাড়বেই না এটা এখন চব্বিশ শতাংশ থেকে এক লাখে সাতাইশ শতাংশ হয়ে যাবে আমাদের মোট দেশজ উৎপাদনের এইটা খুব বড়ো ধরনের কারণ কন্ট্রাকশনের মন্ট্রের পরিস্থিতি সুদের হার বাড়ানোর অর্থই হলো যে আপনি বিনিয়োগ বা কনজামশনে না গিয়ে ভোগে না গিয়ে আপনি সঞ্চয়ের ভিতরে যাবেন এই প্রক্রিয়া এটা অর্থনৈতিক তত্ত্বের সাথে মিলে না তৌফিকুল ইসলাম খান যেটি ডক্টর আসান আলম পারভেজ বলছিলেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা বা প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা সেটা আসলে অসম্ভব আপনারা ওই একই কথা বলছেন কিন্তু কেন হ্যাঁ কতগুলো কারণ আছে যেটা প্রফেসর পারভেজ বলছিলেন দেখেন এই বাজেটের প্রথমেই উনি যেটা বলেছেন যে আমাদের আসলে এটার লক্ষ্য কী হওয়া উচিত ছিল আমরা মোটামুটি অর্থনীতিবিদরা নাকি কখনও মানে একমত হন না দুজন অর্থনীতিবিদকে রাখলে তিনটা মতবাদ দেয় এই ঠাট্টা আছে কিন্তু সত্যি কথা হলো যে বাংলাদেশে যারা অর্থনীতির চর্চা করছেন তারা মোটামুটি সবাই একমত যে এইবারের বাজেটের যদি সবচেয়ে একটাই লক্ষ্য আমরা বের করতাম তাহলে এটা হলো যে আমাদের সামষ্টিক অর্থনীতির ভিতরে যে অস্থিরতা চলছে এই অস্থিরতাটাকে প্রশমন করা এখানে স্থিতিশীলতা নিয়ে আসা সামষ্টিক অর্থনীতির যখন অস্থিরতা বলি তখন আমরা আসলে বুঝাই হলো যে আমাদের যে পরিমাণ মূল্য মূল্যস্ফীতি হচ্ছে সেটা একটা বড় সমস্যা আপনি যদি দেখেন যে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে আমাদের মুদ্রা মান হারাচ্ছে খুব দ্রুত এটা একটা চিন্তার জায়গা আমাদের যেই সরকারি আয় ব্যয় আছে সেই দিকে যদি আপনি তাকান সরকারের কাছে এখন আসলে সত্যিকার অর্থে খুব বেশি আর্থিক সক্ষমতা নাই ফলে তাকে প্রচুর ঋণ করতে হচ্ছে এবং ঋণের একটা বড় অংশ হলো আসলে প্রায় আমি বলবো যে সিংহভাগটাই করতে হচ্ছিলো ব্যাংক থেকে এখন ব্যাংক থেকে ঋণ করলে যেটা হয় যে ব্যাঙ্কেও খুব বেশি তারল্য নাই যে সেখান থেকে সরকার অনেক ঋণ করলে এটা যারা ব্যক্তি খাতে আছেন তাদের অত অনেক অসুবিধা হবে না এরকম পরিস্থিতি এখন আর নাই সময় তারল্য ছিল এটা কোনো বিষয় না তো সার্বিকভাবে এইটা একটা চাপের ভিতরে আছে সেই চাপের ভিতরেই বাজেটটা দেওয়া হয়েছে এবং বাজেটটা ওভাবেই দেওয়ার কথা ছিল দ্বিতীয় যেই লক্ষ্যটার কথা আমি বলবো সেটা হলো যে এইটা একটা খুবই কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এবং এটা প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছরের বেশি সময় ধরে একটা কঠিন সমর্থনীতির বেশি ভিতর দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ এটা আর নেয়ার মতো অবস্থায় থাকছেন না এবং এটা শুধুমাত্র নিম্নবিত্তের মানুষ নয় এটা যারা নিম্ন মধ্যবিত্ত আছেন মধ্যবিত্ত আছেন তারাও এইটার যে মানে তাপটা এটা অনুভব করতে পারছেন এবং তাদের জন্য এটা কষ্ট হয়ে যাচ্ছে তো যারা নিম্নবিত্তের মানুষ আছেন তাদের জন্য এই বাজেটে এক ধরনের সুরক্ষা রাখার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল তৃতীয় যদি লক্ষ্য থাকতো সেই তৃতীয় লক্ষ্যটা হলো যে সার্বিকভাবে আমরা যেটা দেখেছি সেটা হলো এই সময়ের অর্থনৈতিক সংকটের ভিতরে ভিতরে এটা আরও হয়ে বের হয়ে আসছে সেটা হলো যে আমাদের সমাজ দিনে দিনে আমাদের অর্থনীতি সমাজ যাই বলি না কেন এটা দিনে দিনে এক বৈষম্যমূলক জায়গায় চলে যাচ্ছে এবং সেই বৈষম্যমূলক জায়গাটা খুবই স্পষ্টভাবে তো অন্যান্য জায়গায় আমরা দেখি সাদা চোখেও অনেকে দেখেন এখানে অনেক বড় গাড়ি যেমন দেখেন সম্পদ যেমন দেখেন আবার মানুষের কষ্ট দেখেন এখানে একদিকে যেমন অনেক দেখেন যে ভালো ভালো স্কুল হচ্ছে তেমনি আমরা দেখছি যে আমাদের যেখানে একেবারে প্রাথমিক শিক্ষায় যে গরিব মানুষের ছেলেমেয়েরা যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন ওখানে অবস্থা ভালো না বিশেষত কোভিডের পরে আপনারা দেখবেন যে সরকারি তথ্যের ভিতরে উঠে আসছে যে আগে যতখানি এক ভালো পারফর্ম করতেন ছাত্র পড়ার ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে সেই পারফরমেন্স টেজগুলোতে রেজাল্ট খুব খারাপ আসছে তো এই পরিস্থিতিতে সেই বৈষম্য কমানোর একটা যদি জায়গা ছিট থাকবে এটা আর সর্বশেষ আমি চার নাম্বার যেটা বলবো এবং এটা কোন অংশেই কম গুরুত্বপূর্ণ না সেটা হলো এই পরিস্থিতি যেই কারণে তৈরি হলো এটা তো কোনো একটা কারণে তৈরি হয়েছে এখন হয় কি সরকারি বয়ানের ভিতরে সবসময় এটা থাকে যে এটা বোধহয় বিদেশে যুদ্ধ হয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার যুদ্ধ এটার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আসলে ব্যাপারটা তোল সেই সময় যে জিনিসপত্রের দাম বেড়েছিলো সেটা সত্যি কিন্তু সেই দামটা কিন্তু এখন বেশ কমে এসছে এবং বিষয়টা সেটা না আমার এটা অনেকটা যে গ্লাস ভেঙে যাওয়ার মতন আর কি যে আপনি যদি একটা গ্লাস রাখেন তো ওইটা এমনি খুব খারাপ অবস্থায় যদি না থাকে ওটা টোকা লাগলে ভেঙে যাওয়ার কথা ছিল না অন্য অনেক অর্থনীতিতে এই ধরনের পরিস্থিতির ভিতরে পড়ে যায়নি হুম আপনি পাশের দেশ ভারত থেকে শুরু করে দেখেন ওইটা হয়নি আবার ধরেন পাকিস্তান বা শ্রীলঙ্কার মতন যে অর্থনীতিগুলোর একই ধরনের যেটা আমরা বলি মৌলিক কাঠামোগত বিষয়ে তাদের দুর্বলতা ছিল সেইটা এই সময় আমরা বলি এক্সপোজ হয়ে গেছে বের হয়ে আসছে এটা ঢাকা ছিল এটা বের হয়ে আসছে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এইখানে একটা এক ধরনের আমি বলবো যে সংস্কার কার্যক্রম এটা স্বীকার করে নিয়ে সেই সংস্কারগুলো করা এবং যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করাটা জরুরি এই চারটা বিষয় এখন আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতি এবং আপনার মূল্যস্ফীতি কমানোর জন্য যদি বলেন বাজেট সরাসরি না হলেও অর্থনৈতিক নীতির ক্ষেত্রে সরকারের মূল হাতিয়ার হিসেবে যেটা আমরা বাজেট বক্তৃতা থেকে বুঝতে পারছি সেটা হলো যে ওনারা সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া শুরু করেছেন এবং সেইটার মাধ্যমে এটা কমবে এখন অর্থনীতির পরিভাষায় এটা হলো মূল্যস্ফীতির দু তিনটা কারণ আছে আর কি হ্যাঁ আমি লম্বা সময় বলছি যখন থামাতে হবে বলবেন একটা হলো যে যখন চাহিদা অনেক বেড়ে যায় না তখন জিনিসপত্রের দাম বাড়ে সেই পরিমাণ আমার সরবরাহ দিতে পারছি না দাম বেড়ে যায় তো সেইটাকে আমরা বলি হলো যে আমাদের ডিমান্ড পুল মানে যেটা আমাদের চাহিদা সেটা টেনে মূল্য বাড়িয়ে যাচ্ছে তখন আপনি সংকোচনমূলক মুদ্রা নীতি নিলে আপনার সেই জায়গাটায় প্রশমন হবে আর কারণ টাকার প্রবাহ কমবে মানুষের চাহিদা কমে আসবে দ্বিতীয় যেটা কারণ থাকে সেটা হলো কস্ট পুশ আমার অর্থাৎ হলো যে আমি যদি দাম যেটা আমি তৈরি করি সেইটার খরচ যদি অনেক বেড়ে যায় সেইটা হয় এখন আপনি দেখবেন যে কোথাও এটাকে স্বীকার করে না কিন্তু এটা যারাই ব্যবসা করছেন যারা এটা নাগরিক আছেন তারা সবাই জানেন যে আমার বিভিন্ন ধরনের যেই আমার উপাদান আছে আমি তৈরি যে কোনো কিছু তৈরি করতে গেলে বিদ্যুতের দাম থেকে শুরু করে আমদানিকৃত যে কাঁচামাল আছে থেকে শুরু করে সব জায়গায় দাম বেড়েছে এটাই একটা কসফুস আছে আর তৃতীয় একটা জায়গা আছে যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি আপনারা অনেক টকশো করেছেন আমি নিজে এসেছি এই টিভিতে অন্যান্য টিভিতে হয় সেটা হলো যে বাজারের ভেতরে একটা শৃঙ্খলার অভাব আছে সুশাসনের অভাব আছে তো যেই বাজেট বক্তৃতা দেখবেন বা নীতি বক্তৃতা একটা আছে মধ্য যে সামষ্টিক অর্থনীতির একই সাথে এসেছে ওই ডকুমেন্টটা হয়তো পড়া হয় নাই কিন্তু ওখান থেকে বাজেট বক্তৃতায় নেওয়া হয়েছে সেখানে বাকি দুটো বিষয়ের কথা আপনি কন্ট্রাকশনের মনিটারি পলিসি যেহেতু নিয়েছেন সংকোচনমূলক সেইটার কথা ওনারা বলেছেন কিন্তু বাকি দুটো বিষয়কে এখানে স্বীকার করা হয়নি বাংলাদেশে তিনটেই ঘটেছে ওইটা ঘটে নাই তা না তিনটেই ঘটেছে তো আপনি অ্যাড্রেস করে হঠাৎ করে এই জন্য মানে একেবারে দশ পার্সেন্টের মতন এখন আছে সেটাকে আপনি সাড়ে ছয়ে নামায় নিয়ে নামায় নিয়ে আসবেন এটা খুব দ্রুত আমি মনে করি না যে খুব এটা সহজ হবে আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে প্রবৃদ্ধির কথা যেটা বলছেন আমি এটা দুই লাইনে বলে শেষ করছি সেটা হলো প্রবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আপনার আপনার বড় নিয়ামক হলো বিনিয়োগ হবে আর না হলে আপনাকে রাষ্ট্রীয় বিনিয়োগের ব্যাপারে এতদিন রাষ্ট্রীয় বিনিয়োগ খুব সতল ব্যক্তি ব্যক্তিখাতের বিনিয়োগ কিন্তু অনেক বছর ধরে একটা মোটামুটি স্থবিরতার ভিতরে আছে খুব বেশি বাড়ছে না অর্থনৈতিক আকারের সাথে সাথে চলছে তো সেই জায়গাতে আপনার এইবার যে বাজেটটা দেয়া হয়েছে তাতে সরকারি বিনিয়োগ কম করা হবে কারণ সরকারের আর্থিক সক্ষমতা নাই তো ব্যক্তিখাতের বিনিয়োগকে অনেক বাড়িয়ে দেখানো হয়েছে এখন সত্যি কথা এর এরপর পরেই তো ব্যবসায়ী নেতারা বলবেন ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ানোর প্রক্রিয়া তো খুব দেখি না কারণ এখন সবাই তো যার যারটা সংহত করতে চাচ্ছেন পরিস্থিতি তো খুব বিনিয়োগের পরিস্থিতি না ওইদিকে আবার বিদ্যুৎ গ্যাসের সরবরাহ নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে একই সাথে যদি আপনি দেখেন যে এই সময় যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছেন ঋণ খাতের প্রবাহকে কমিয়ে দেখানো হচ্ছে তো আপনার বাংলাদেশের যে বিনিয়োগ হয় তার বড় অংশটাই কিন্তু ঋণ ভিত্তিক আমাদের পুঁজিবাজার তো খালি নাই তো ঋণের প্রবাহর প্রবৃদ্ধি কমে যাবে কিন্তু আপনার ব্যক্তি খাতে বিনিয়োগ শুধু বাড়বেই না এটা এখন চব্বিশ শতাংশ থেকে এক লাখে সাতাইশ শতাংশ হয়ে যাবে আমাদের মোট দেশজ উৎপাদনের এইটা খুব বড়ো ধরনের কারণ কন্ট্রাকশনের মনিটরি পলিসিতে সুদের হার বাড়ানোর অর্থই হলো যে আপনি বিনিয়োগ বা কনজামশনে না গিয়ে ভোগে না গিয়ে আপনি সঞ্চয়ের ভিতরে যাবেন এই প্রক্রিয়া এটা অর্থনীতির তত্ত্বের সাথে মিলে না তো উনি আট দশটা অ্যাজামশন অনুমিতির কথা বলেছেন ওনার মধ্যমেয়াদি যেই স্টেটমেন্টটা আছে মধ্যমেয়াদি অর্থনৈতিক যে স্টেটমেন্টটা আছে বাজেট বক্তৃতা তো ওই ডকুমেন্টটার ভিতরে আট দশটা উনি অনুমতি বলেছেন এইটা আমি এখন একটা একটা করে বললে অনেক সময় লাগবে কিন্তু এটা যদি বলেন তাহলে আপনি এটা পড়লে দেখবেন যে এটা একটা মানে স্বর্গের মতো একটা বিষয় সব মূল্যস্ফীতি কমে আসবে আমাদের আমদানি নিয়ন্ত্রণে থাকবে কিন্তু রপ্তানি বেড়ে যাবে রেমিটেন্স হয়ে যাবে কিভাবে হবে এটা বলা নাই উনি অনু অনুমান মানে উনার অ্যাজামশন এই প্রক্রিয়ার ভিতরে উনি সামষ্টিক অর্থনীতি যেটা দিয়েছেন এইটা খুব তাত্ত্বিকভাবে টেকনিক্যালভাবে এইটা খুব সামঞ্জস্যপূর্ণ না।